কেজি টু এর বাচ্চারা তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা দুর্গাপুজো খুব ভালোভাবেই কাটিয়েছো। দুর্গাপুজোর পরে এই আমাদের প্রথম, আজকে আবার অঙ্কের ক্লাস শুরু হলো। আজকে আমি তোমাদের অঙ্কে দেখো তোমাদের বইয়ের 36 পৃষ্ঠার প্রশ্নের অঙ্কগুলি সমাধান করো। এটা করো, এটা হচ্ছে তোমাদের বিয়োগের প্রশ্নের অঙ্কের সমাধান, ঠিক আছে? বিয়োগের অঙ্কগুলো আমাদের হয়ে গেছিলো, তাই আমরা প্রশ্নের অঙ্কগুলো সমাধান করছি। প্রথম অঙ্কটা দেখো কি আছে, তোমার বাবা বাজার থেকে 19টি পাকা আম আনলেন, তুমি তার থেকে 3টি আম খেয়ে নেবে, আর কটি আম থাকবে? তাহলে তোমার বাবা বাজার থেকে কটা পাকা আম এনেছিল? 19টি। তুমি তার থেকে কটা আম খেয়ে নিয়েছো? 3টি। তাহলে আর কটা আম থাকবে? এটা বার করতে গেলে আমরা জানি কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা জানতে পারবো যে আর কটা আম থাকবে। তাহলে তিনের পর থেকে কগার দিন নয় হয়, তিনের পর 4, 5, 6, 7, 8, 9, 6 গাঁট এখানে কিছু নেই, তার মানে এই একটা নিচে বসিয়ে। তাহলে আর কটি আম থাকলো? আর 16টি আম থাকলো। প্রশ্নের অঙ্কগুলি সমাধান করো বললে তোমাদের কিন্তু উত্তর অবশ্যই লিখতে হবে। 2 নম্বর দেখো কি বলেছে, গাছে 8টি ফুল ফুটেছিল, তার থেকে 4টি ফুল ঝরে গেল, গাছে আর কটি ফুল থাক? তাহলে গাছে কটি ফুল ফুটেছিল? 8টি। তার মধ্যে কটা ফুল ঝরে গেছে? 4টি। তাহলে গাছে আর কটা ফুল থাকবে? চারের পর থেকে কগার দিলে 8 হয়, চারের পর 5, 6, 7, 8, 4টি। তাহলে গাছে আর কটি ফুল থাকলো? 8টা ছিল, 4টে চলে গেল, তাহলে গাছে আর 4টি ফুল থাকলো। পরের অঙ্কটা দেখো, ঝুড়িতে 18টি আম ছিল, তার মধ্যে 12টি আম পচা থাকলে কতগুলি আম ভালো ছিল? ঝুড়িতে তাহলে কটা আম ছিল? 18টি। তার মধ্যে কটা আম পচা ছিল? 12টি। তার আর কটা আম ভালো আছে আমরা জানতে পারবো কি করে?